বিদ্যুৎ খাতের উন্নয়নের যে কয়টি মেগা প্রকল্প দেশে চলমান তার মধ্যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র অন্যতম। গেল বছরের শেষভাগে ভারত বাংলাদেশের যৌথ বিনিয়োগে চালু হওয়া কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি উৎপাদনে আসে, যা সুফলও মিলছিল পরিকল্পনা মাফিক। কিন্তু আমদানি করা কয়লার সংকটে পড়ে এত বড় প্রকল্পটি বারবার হোঁচট খাচ্ছে কাঙ্ক্ষিত বিদ্যুৎ উৎপাদনে। 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে এখানে প্রতিদিন প্রয়োজন 5000 টন কয়লা। মজুদ ফুরিয়ে এলেও নতুন কয়লা কেনার প্রক্রিয়া গতি হারিয়েছে ডলার সংকটে। শেষতক 24 এপ্রিল থেকে কার্যত বন্ধ এই প্ল্যান্টটি। একই অবস্থা পটুয়াখালীতে চালু থাকা দেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্রও। ডলার সংকটে ঋণপত্র খুলতে দেরি হয়, পায়রাতেও চলছে কয়লার টানাপোড়েন। দ্রুত যোগান স্বাভাবিক না হলে অচিরেই রামপালের পথেই হাঁটতে হবে এই কেন্দ্রকেও। এসবের প্রভাবে বেড়েছে লোডশেডিংয়ের ভোগান্তি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। যদিও আশার খবর হলো চট্টগ্রাম বন্দর পর্যন্ত এসেছে রামপালের কয়লা, কর্তৃপক্ষের দাবি প্ল্যান্টে পৌঁছলেই শুরু হবে উৎপাদন। কয়লার জাহাজটি ইতিমধ্যে বাংলাদেশে এসেছে এবং আমরা আশা করছি যে আগামী 2-3 দিনের মধ্যে আমরা কয়লা আনলোডিংয়ের প্রক্রিয়াটা শুরু করতে পারবো এবং তারপর যত দ্রুত সম্ভব আমরা বিদ্যুৎ উৎপাদনের কাজ পুনরায় শুরু করতে পারবে। দেশে বর্তমান 16,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে কম বেশি 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই খাত নিয়ে সরকারের গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের কাছে প্রশ্ন ছিল লোডশেডিং নিয়ন্ত্রণে রাখতে কয়লা সংকটে কিভাবে চালু থাকবে প্রকল্পগুলো। লোডশেডিংটা 1,000 থেকে 2,000 মেগাওয়াটের মধ্যে ভেরি করে, যেটা আগামী 3-4 দিনের মধ্যে 1,000 মেগাওয়াট আমরা নামিয়ে নিয়ে আসবো। দূর ভবিষ্যতে আমাদের দেশীয় কয়লাগুলি হয়তো উত্তোলন হবে। বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিত মজুদ ব্যবস্থা না থাকার মাশুল দিচ্ছে এসব বড় প্রকল্প। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হলে ক্ষতির শঙ্কা আছে সামগ্রিক অর্থনীতির। যখন যে জ্বালানিটা চিপ সেটাকে আমাকে আনতে হবে, হ্যাঁ, সেটার জন্য প্ল্যানিং রাখতে হবে। যত কষ্টই হোক যেন অর্থনীতিটা ঠিক থাকে, আমাদেরকে বিদ্যুৎ প্রস্তুত করতে হবে এবং এটার জন্য যেই যেই জ্বালানি লাগবে ইনক্লুডিং কয়লা আমাদেরকে আমদানি করতে হবে। সবশেষ তথ্য মতে জুনেই চালু হওয়ার কথা রামপালের দ্বিতীয় ইউনিট। সেক্ষেত্রে 2 ইউনিট চালাতে প্রতিদিন 10,000 টন কয়লার প্রয়োজন, তাই ইন্দোনেশিয়া থেকে 6,00,000 টন কয়লার ক্রয়াদেশ দেওয়া হয়েছে। পাইপলাইনে আছে আরও 60,00,000 টন কয়লা। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা।